কি হচ্ছে আপনাদের এলাকায়? এসব একের পর এক কিডন্যাপ ঘটে চলেছে। শুধুমাত্র পুলিশের দায়িত্ব নয়, আপনারা বসে বসে কি করছেন? আপনাদের উপরও দায়িত্ব বর্তায়। পুলিশের উপর ছেড়ে দিলে হবে না তো, আপনাদেরকেও দেখতে হবে। উপর মহল থেকে প্রচণ্ড চাপ আসছে। যাই হোক, পুলিশের হাত থেকে সেই কেসটা আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে রিপোর্ট করবেন। ঠিক আছে স্যার, সবই তো বুঝলাম। আমিও কেসটা স্টাডি করেছি, কিন্তু তার জন্য যথেষ্ট সময় এবং আমাদের একটা স্পেশাল টিমের দরকার। শুনুন, সেসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। এই কেসের জন্য আমি সিআইও ঠিক করে রেখেছি। কে স্যার? অফিসার জে এস রায়। আপনিও জানেন ওনার ট্র্যাক রেকর্ড, এবং আমি স্পেশালি ওনাকে টিম তৈরি করার পুরো স্বাধীনতা দিয়েছি। কে স্যার ওই সাইকো গুন্ডাটা? ও তো অফিসার নয়, গুন্ডাদেরও বাপ। অফিসার, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ইউ আর অ্যান অফিসার অ্যান্ড হি ইজ অলসো। মনে রাখবেন, এই সমস্ত পোর খাওয়া গুন্ডাদের ধরতে একজন গুন্ডা পুলিশ অফিসারই দরকার। সরি স্যার, সে তো জানি, কিন্তু কোনো কিন্তু নয়, হি ইজ অন দ্য ওয়ে। তিনি আসছেন, এবং কেসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পর তিনি এই কেসটি টেক ওভার করবেন। এর বাইরে আমি আর কোনো কথা শুনতে চাই না। সরি স্যার। মেয়ার কামিং স্যার, এই আমাদের টিম রিপোর্ট। যাই হোক, এই নিন আপনার কেস রিপোর্ট, এখানে সমস্ত তথ্য দেওয়া আছে, আপনাকে দিলাম। বি কেয়ারফুল, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রিপোর্ট করবেন। মনে রাখবেন, আমি কিন্তু আপনাকে ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো রিপোর্ট নেব না। উপর মহলের চাপ আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে সলভ করার চেষ্টা করুন। মনে রাখবেন, যদি কেসটা সলভ না হয় তাহলে কিন্তু আমাদের কারোরই ভালো হবে না, মাথায় রাখবে। এই যে আপনার কেস ডিটেলস, আর আপনি আপনার টিম সম্বন্ধে আমাকে ব্রিফ করবেন। ওকে স্যার, লেট মি ব্রিফ ইউ। না মানে একটু গঙ্গাধর চারটা বন্দুক নিয়ে আয়।
গুড আফটারনুন অফিসার। সো আমাদের হাতে টাইম খুব কম রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কেস সলভ করতে হবে। আর ইউ রেডি? ইয়েস স্যার। সিট ডাউন। সিংহবাবু আপনি স্টার্ট করুন। থ্যাংক ইউ স্যার। আপনারা সবাই জানেন বিগত 6 মাসে 7টি মার্ডার এবং কিডন্যাপিং হয়েছে, প্রেজেন্টলি এই দিয়ে 8টি। যত তাড়াতাড়ি হোক না কেন আমাদের এটা সলভ করতেই হবে। আপনাদের কাছে কেস ফাইল দেওয়া আছে, আপনারা দেখে নিন, তবু আমি ব্রিফ করছি। স্ক্রিনে সব কিছুই আসবে। অসীম তুমি ডিটেলসটা বুঝিয়ে দাও। ইয়েস স্যার। অফিসার্স, আপনারা দেখছেন সম্রাট লস্কর, ড্রাগ ডিলিং, স্মাগলিং, অস্ত্র পাচার, অঙ্গ পাচার, কিডন্যাপিং, মার্ডার, সমস্ত কিছুতে এক নাম্বার। তার বিরুদ্ধে কোনো থানায় আজ পর্যন্ত কোনো ফাইল অ্যাপ্রুভ হয়নি। হি ইজ ওয়েল কানেক্টেড অ্যান্ড পাওয়ারফুল ক্রিমিনাল। হলো মন্টু, সম্রাটের খাস আদমি। সম্রাটের সমস্ত বেআইনি কাজ এই সামলায়। চেহারায় যেও না, হি ইজ ভেরি ডেঞ্জারাস। বিরাট লস্কর, অ্যানাদার পাওয়ারফুল ক্রিমিনাল অফ দিস এরিয়া। গাঁজা চরস, নারী পাচার, এমন কোনো বেআইনি কাজ নেই যে এ করে না। এ কিন্তু সম্রাটের থেকে কোনো অংশে কম যায় না। আর ইনি হলেন মিস্টার বুলেট। যদি উনি কথা কম বলেন, তবে এর মুখের থেকে হাত পা আর বন্দুকই বেশি কথা বলে। স্যার, এখানে একজন মিসিং আছে, নাম ট্রিগার, বিরাটের রাইট হ্যান্ড, বিরাটের 2 নম্বরের সব ব্যবসা ওই দেখে। স্যার, ওভার টু ইউ। ওকে ওকে, 24 ঘন্টার মধ্যে ট্রিগারের ফাইলটা নিয়ে চাই। ওকে স্যার। এনি ডাউট? নো নো স্যার। কী ব্যাপার গঙ্গাধর বাবু, হাত তুললেন যে, কোনো ডাউট আছে? না, মানে একটু। স্যার, মিটিং এখানেই শেষ, যদি আপনার কিছু বলার থাকে আপনি বলুন। যান অফিসার, আপনারা আপনাদের ইনভেস্টিগেশন স্টার্ট করুন, মিটিং ইজ ওভার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। বিচিত্র বীর্যের 2 ছেলে, ধৃতরাষ্ট্র আর পাণ্ডু, কে যে এখানে অতি চালাক আর কে যে। স্যার, 15-এর মায়ের বয়ান অনুযায়ী জানা যায় যে গত 25-শে মে 2:30 বাচ্চাটি কিডন্যাপ হয়। প্রতিদিনের ন্যায় স্কুলের গাড়ি বাড়ির সামনেই নামিয়ে দিয়ে যায়, কিন্তু বাচ্চাটির মা রাস্তা পার হয়ে বাচ্চাটিকে আনার আগেই একটা অমনি ভ্যান এসে বাচ্চাটিকে তুলে নিয়ে যায়। অমনি ভ্যানটার কোনো ডিটেলস? হ্যাঁ স্যার, গ্রে কালারের অমনি ভ্যান, পিছনের গ্লাসে গিটার এবং ফুলের স্টিকার লাগানো রয়েছে লাল রঙের, আর গাড়ির নাম্বারটা ঠিক বোঝা যাচ্ছে না। বাহ, গ্রেট বই। আশেপাশে এই এলাকায় যত সিসিটিভি ফুটেজ আছে কালেকশন করো।
স্যার। থ্যাংক ইউ।